হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। শুধু চাকরি নয়, এখানে ট্রেনিং দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, সাথে স্টাইপেন্ডও দেওয়া হবে, সাথে থাকা খাওয়ার সুব্যবস্থা থাকছে একদম বিনামূল্যে। তারপরে যাচাই করে নিয়োগ করা হবে চাকরির ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এখানে নিয়োগ করতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের আন্ডারে স্কিল ইন্ডিয়ার পক্ষ থেকে আইটিআর সাথে, অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদে। তো সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবে ভিডিওর মাধ্যমে। সাথে থাকো, এবং কি চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। কি বলা রয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েস, ওয়েস্টার্ন রেলওয়ে, স্কিল ইন্ডিয়া। তো এখানে দেখতেই পাচ্ছ যে আবেদন চলবে 28/5/2022 থেকে 27/6/2022-এ। অ্যাপ্রেন্টিক ডেট রয়েছে, যেখানে ইম্পর্টেন্ট নোটিস ইনস্ট্রাকশনগুলো পড়াটা দরকার। যদি হাতে সময় থাকে নোটিফিকেশন ডাউনলোড করে এই ইম্পর্টেন্ট নোটিসগুলো পড়ে নিতে পারেন। তো এখানে সরলভাবে বোঝাতে চাইছি আপনাদের, যেখানে 3612টি স্লট রয়েছে নোটিফিকেশন অনুযায়ী, যেখানে 2022-23 বলা রয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে, যেখানে এজ ক্রাইটেরিয়া বলা রয়েছে 27/6/2022-এর শেষ হবে। এখানে কি বলা রয়েছে, 15 বছর থেকে 24 বছরের ছেলে মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু বয়স হতে হবে 17/6/2022 অনুযায়ী, যেখানে SC/ST-দের 5 বছর, OBC-দের জন্য 3 বছর ছাড় থাকবে। তারপরে যারা পার্সোনাল উইথ ডিসেবিলিটিস আছো PWD আন্ডারে, আপার এজ লিমিট ইল্যাক্স, তাদের 10 বছর ছাড় দেওয়া হবে। ই সার্ভিস মানে যারা আছো তাদের বলা রয়েছে, ইএক্স সার্ভিসের মানের মধ্যে রয়েছে, আপার এজ লিমিট ইজ রিল্যাক্স আপ টু অ্যাডিশনাল 10 বছর, অর্থাৎ 10 বছর ছাড় থাকবে। আর ডিফেন্সেস ফোর্সের জন্য 3 বছর ছাড় থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে চিলড্রেন ডিসকেস ডিসেবল সার্ভিসম্যান, তো এখানে বলা রয়েছে সব বিস্তারিতভাবে তোমাদের এখানে দেখে নিতে হবে। এবার শূন্য পদ রয়েছে অ্যাপ্লিকেশন বন বিটুইন, যারা আবেদন করবেন তাদের, তো এখানে বয়সের সীমাসূচ্য রয়েছে। আনডিসেপ্টের মধ্যে বলা রয়েছে এখানে বয়স জন্মগ্রহণ করতে হবে যে তারিখের মধ্যে, যে তারিখ যেখানে 1998 থেকে 2007 পর্যন্ত, সবকটা 2007-ই শেষ হয়েছে, কিন্তু এখানে ফর্ম শুরুর থেকে এখানে যারা এসসি আছে তারা 1993 সালের থেকে আবেদন করতে পারবেন, যারা এসসি আছে 1993, যারা ওবিসি আছে 1995, যারা PWD আছে তারা 1988, যারা SC/ST আছে PWD 1983, যারা PWD OBC আছে তাদের 1985। ই সার্ভিস মানের মধ্যে এখানে রয়েছে 24 বছর হয়ে গেছে, ডিফেন্স সার্ভিস করেছে 10 বছর, 3 বছর 2.4 পার ইয়ার হিসাবে দেওয়া হবে। তারপরে এখানে বিস্তারিতভাবে আরও রয়েছে SC/OBC। এসিনটিয়াস কোয়ালিফিকেশন কী বলা রয়েছে, দ্য অ্যাপ্লিকেশন শুড হ্যাভ অলরেডি পাস দ্য প্রেসক্রিপ্ট কোয়ালিফিকেশন দ্য ডেট ইস্যু দ্য নোটিফিকেশন 26/5/2022। এডুকেশন কোয়ালিফিকেশন কী বলেছে, ম্যাট্রিকুলেশন এবং অর্থাৎ মাধ্যমিক পাস, সাথে উচ্চ মাধ্যমিক এক্সাম সিস্টেম যদি থাকে, মিনিমাম 50% মার্কস লাগবে, তাহলে কিন্তু আবেদন প্রযোজ্য। টেকনিক্যাল কোয়ালিফিকেশন, ITI সার্টিফিকেট থাকতে হবে অ্যাপ্লিটেড টু NCBT আর SCBT-র আন্ডারে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। কী কী পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছ, ফিটার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, টার্নার রয়েছে, মেকানিস্ট রয়েছে, কার্পেন্টার রয়েছে, প্রিন্টার জেনারেল রয়েছে, মেকানিস্ট DSL রয়েছে, মেকানিক মোটর ভেসেলস রয়েছে, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তো এখানে তো ITI ট্রেড রয়েছে, ডিজাইন টেড ট্রেড রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে ITI ট্রেড রয়েছে। তো যারা আবেদন করতে চায় যেই ট্রেডের জন্য সেই ট্রেডগুলো এখানে বেছে নিয়ে আবেদন করতে পারো। তারপরে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 400 টাকা, এই 100 টাকা, যারা অ্যাপ্লিকেশন আবেদন করতে, যারা SC/ST PWD ওমেন আছে তাদের জন্য কোনো ফিজই নেওয়া হবে না। তারপরে এখানে মেডিকেল ফিটনেস ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্টের সাথে নিয়োগ করা হবে, লোকোমোটিভ রয়েছে, ভিজুয়ালস ইম্প্রেড রয়েছে, মোড সিলেকশন নেওয়া হবে, হলো ক্যালকুলেশন করা হবে SSC অথবা মাধ্যমিকের পাশের হারের সাহায্যে। ট্রেনিং পিরিয়ড থাকবে হলো এখানে 1 বছরের, স্টাইপেন্ড দেওয়া হবে সিলেকশন ক্যান্ডিডেটদের, এটা এখানে কাদের স্টাইপেন্ড দেওয়া হবে, সিলেকশন ক্যান্ডিডেট ইংগেজ অ্যাজ অ্যাপ্রেন্টিক উইল আন্ডার গো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ফর এ পিরিয়ড 1 ইয়ার এন্ড উইল বি পেড স্টাইপেন্ড ডিউরিং দ্য ট্রেনিং অ্যাট দ্য প্রেসক্রিপ্ট রেট।
অ্যাজ পার এক্সটেন্ড রুলস গভর্নমেন্ট বাই দ্য কনসার্ন স্টেট গভর্নমেন্ট হিসাবে দেওয়া হবে। মুড অফ অ্যাপ্লিকেশন, অনলাইনের মাধ্যমে আবেদন করা হবে, কীভাবে আবেদন করা হবে, বিষয়বস্তু পুরো অ্যাপ্লিকেশানে দেওয়া হয়েছে, কী কী ডকুমেন্ট আবেদন করতে হবে আপনাদেরকে এখানে তাও বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। ইনভাইট অ্যাপ্লিকেশন হলে কিন্তু কোনো রকমভাবে দায়ী থাকবে না, তাহলে কিন্তু ভিজিট করে দেওয়া হবে অ্যাপ্লিকেশন। লিগাল ম্যাটার্স রয়েছে, ম্যাটার রয়েছে, তারপর এখানে কোথায় কতগুলো শূন্যপদ রয়েছে সব বিস্তারিতভাবে এখানে দেওয়া রয়েছে। 3612টি সিট রয়েছে, আর এখানে ডিভিশন হিসাবে ভাগ করে দেওয়া রয়েছে প্রতিটি এলাকা ট্যালেন্ট হিসাবে। তো এইভাবে এখানে নিয়োগ করতে চলেছে। যদি কোনো দ্বিধাবোধ থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি বিজ্ঞপ্তি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাইরেক্টলি দেখে নিতে পারো। তো এখানে শেষ করছি ভিডিও, দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সুস্থ থাকুন।